আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হুতিদের ক্ষেপণাস্ত্রের ভয়ে আরব আমিরাত সফর বাতিল করলেন নেতানিয়াহু। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার কথা অস্বীকার করল ইরান। যৌন নিপীড়নের বিরুদ্ধে অস্ট্রেলিয়া লাখো নারী রাজপথে। করোনার তৃতীয় ঢেউ, পাকিস্তানের 7 শহরে লকডাউন। সবশেষে জানবেন, ক্ষোভ আর আগুনে জ্বলছে মিয়ানমার, নিহত 39। বড় বড় শহরগুলোতে মার্শাল ল, কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান চীনের। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। হুতিদের ক্ষেপণাস্ত্রের ভয়ে আরব আমিরাত সফর বাতিল করলেন নেতানিয়াহু। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সেনাদের ক্ষেপণাস্ত্রের ভয়ে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন। সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার কথা ছিল। এটি হচ্ছে তার প্রথম আমিরাত সফর, তবে এই নিয়ে তিনি 4 বারের মতো সফর বাতিল করলেন। ইসরায়েলের চ্যানেল 13 টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, গত সপ্তাহে তিনি আরব আমিরাতে তার সরকারি সফর বাতিল করেছেন কারণ সৌদি আরবের আকাশের কিছু সমস্যা ছিল। একথা দিয়ে তিনি মূলত ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর সাম্প্রতিক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেছেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি এবং তার বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতো কি না তাও পরিষ্কার করেননি। তেল আবিব এবং আম্মানের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার প্রেক্ষাপটে গত সপ্তাহে জর্ডান তার আকাশসীমা নেতানিয়াহুর বিমানের জন্য বন্ধ করে দিয়েছিল, ফলে উপায়হীন হয়ে সৌদি আরবের আকাশ ব্যবহার করা ছাড়া সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কোনো বিকল্প পথ ছিল না নেতানিয়াহুর সামনে। এর অর্থ হচ্ছে ইয়েমেনি সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র নাগালে পড়ত নেতানিয়াহুর বিমান। বৃহস্পতিবার নেতানিয়াহুর কার্যালয়ের কর্মকর্তারা দাবি করেছেন, জর্ডান নেতানিয়াহুর ফ্লাইটের অনুমতি দিতে দেরি করায় সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করা হয়েছে এবং এটিই সফর বাতিলের একমাত্র কারণ। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার কথা অস্বীকার করল ইরান। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে সম্প্রতি যে রকেট হামলা হয়েছে তার সঙ্গে জড়িত থাকার কথা সরাসরি নাকচ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সঙ্গে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধাদের উপর মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়ে তেহরান বলেছে, এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানজি, বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্টোনিও গুতারেস ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতির কাছে লেখা 2টি চিঠিতে এসব কথা বলেছেন। মাজিদ তাখতে রাভানজি বলেন, ইরাকে অবস্থানরত কোনো মার্কিন নাগরিক কিংবা সংস্থার উপর পরোক্ষ কিংবা প্রত্যক্ষ কোনো ধরনের হামলায় ইরান জড়িত নয়। রকেট হামলায় ইরান জড়িত বলে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যে অভিযোগ করেছেন তা সরাসরি নাকচ করে রাভানজি বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং অগ্রহণযোগ্য। পাশাপাশি ইরাক সিরিয়ার সীমান্তে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের ওপর মার্কিন বাহিনীর চালানো বিমান হামলার কঠোর নিন্দা জানান মাজিদ তাখতে রাভানজি। গত 25 ফেব্রুয়ারি মার্কিন বাহিনী ওই হামলা চালায়। হামলায় ইরাকের প্রতিরোধকামী যোদ্ধাদের একজন নিহত হন। যৌন নিপীড়নের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় লাখো নারী রাজপথে। যৌন নিপীড়ন বন্ধ ও নারীর সমতা নিশ্চিতে পুরো অস্ট্রেলিয়া জুড়ে 1 লাখেরও বেশি নারী এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। স্থানীয় সময় সোমবার এই কর্মসূচির আওতায় দেশটির রাজধানী ক্যানবেরা সহ সিডনি, মেলবোর্নের মতো প্রধান শহরের সঙ্গে অন্যান্য প্রায় 40টি শহরে নারীরা পদযাত্রায় সামিল হয়েছেন বলে জানিয়েছে ডয়েসে ভেলে। জানা যায়, সম্প্রতি অস্ট্রেলিয়া পার্লামেন্টকে কেন্দ্র করে একাধিক যৌন নির্যাতনের ঘটনা জনসম্মুখে আসার পর দেশটির নারীরা বিচারের জন্য পদযাত্রা নামে এই বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন। কিছুদিন আগে অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পর্টারের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ এসেছে, 1988 সালে এক নারীকে তিনি ধর্ষণ করেছিলেন। গত সপ্তাহে তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে, তবে পর্টার এই অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাগুলো দেশটির সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। সোমবার সমাবেশে হিঙ্গিস বলেন, অস্ট্রেলিয়ায় নারীদের যৌন নির্যাতনের ব্যাপারে একটি ভয়াবহ সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি আরও বলেন, আমার ঘটনাটি সামনের পাতায় এসেছে এই কারণে যে এটি নারীদের মনে করিয়ে দিয়েছে এমন ঘটনা সংসদেও ঘটতে পারে
এবং সত্যিকার অর্থে যে কোনো জায়গায় ঘটতে পারে। ডয়েসে ভেলে জানায় অনেক বিক্ষোভকারী হাতে প্ল্যাকার্ড নিয়ে ও কালো জামা পরে পদযাত্রায় অংশ নিয়েছেন। মেলবোর্নে বিক্ষোভকারীরা একটি দীর্ঘ ব্যানার হাতে নিয়েছেন যেখানে গত কয়েক দশকে নির্যাতনে নিহত নারীদের নামের তালিকা লেখা রয়েছে। করোনার তৃতীয় ঢেউ, পাকিস্তানের 7 শহরে লকডাউন। করোনার তৃতীয় ঢেউ আঘাত হানল পাকিস্তানেও। সোমবার থেকে দেশটির পাঞ্জাব প্রদেশের গুরুত্বপূর্ণ 7 শহর অঞ্চলে লকডাউন ঘোষণা করেছে ইমরান খান প্রশাসন। পরবর্তী 2 সপ্তাহ এই লকডাউন থাকবে লাহোর, রাওয়ালপিন্ডি, সারগোদা, ফয়সালাবাদ, মুলতান, গুজরানওয়ালা ও গুজরাটে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের বরাতে জানা যায়, পাঞ্জাব প্রদেশের পক্ষ থেকে সরকারিভাবে এক বিবৃতিতে জানানো হয়েছে লকডাউন চলাকালীন কোনো ধরনের গণজামায়াত করা যাবে না, বন্ধ রাখতে হবে বিয়ের অনুষ্ঠানও, বন্ধ থাকবে ব্যাঙ্কোয়েট হল, কমিউনিটি সেন্টারগুলো বন্ধ থাকছে, রেস্তোরাঁও, তবে খাবার হোম ডেলিভারি করা যাবে, তাছাড়াও সব ধরনের খেলা সাংস্কৃতিক অনুষ্ঠানও বন্ধ। এদিকে রাজধানী ইসলামাবাদেও সকল করোনাবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। ক্ষোভ আর আগুনে জ্বলছে মিয়ানমার, নিহত 39, বড় শহরগুলোতে মার্শাল ল, কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান চীনের। সাধারণ মানুষের তাজা রক্তে ভেসে যাচ্ছে মিয়ানমারের রাজপথ। গণতন্ত্রের নেশায় বুধ মানুষের উপর নির্বিচারে গুলি ছুড়ছে সামরিক জান্তা। একের পর এক রাজপথে লুটিয়ে পড়ছে নিথর দেহ। যেমন ক্ষোভের আগুন মানুষের মনে, তেমনি আগুনে জ্বলছে মিয়ানমার। চীনের অর্থায়নে পরিচালিত কমপক্ষে 5টি কারখানায় কে বা কারা আগুন ধরিয়ে দেওয়ার পর আগুনের লিলিয়ান শিখা উঠে গেছে আকাশে। এরপর রোববার সামরিক জান্তার গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে 39 জন। এ নিয়ে সেখানে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়ালো কমপক্ষে 126 জন। পুরো মিয়ানমারে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে সরাসরি যুদ্ধে লিপ্ত সেনাবাহিনী এবং সাধারণ জনতা। রোববার অবহেলিত শিল্প এলাকা লাইং থায়াতে অভ্যুত্থান বিরোধীর উপর সরাসরি গুলি করেছে নিরাপত্তা রক্ষীরা। সেখানে চীনা অর্থায়নে পরিচালিত বিভিন্ন কারখানায় আগুন দেওয়ার পর এমন অ্যাকশনে যায় নিরাপত্তা রক্ষীরা। এখানে হত্যা করা হয়েছে 22 জনকে। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বলছে অন্যান্য স্থানে হত্যা করা হয়েছে আরও কমপক্ষে 16 বিক্ষোভকারীকে। এর ফলে নির্বাচিত নেত্রী অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করার পর সবচেয়ে বেশি রক্তাক্ত দিনের রেকর্ড গড়েছে মিয়ানমার। চীনের দূতাবাস থেকে বলা হয়েছে লাইং থায়াতে গার্মেন্টস কারখানায় যখন আগুন দেওয়া হয় তখন চীনা অনেক স্টাফ আহত হয়েছেন, অগ্নিকাণ্ডের মধ্যে আটকা পড়েছেন অনেকে। তাই চীনা সম্পত্তি এবং নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে চীন। উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনীর সমর্থক বলে দেখা হচ্ছে চীনকে। রিপোর্টে বলা হয়েছে শিল্প এলাকা থেকে কালো ধোঁয়া আকাশে উঠে যাওয়ার পরে নিরাপত্তা রক্ষীরা সরাসরি গুলি ছোড়ে। এই এলাকায় মিয়ানমারের বিভিন্ন স্থানে মানুষের অবস্থান। ঘটনাস্থলে উপস্থিত একজন সাংবাদিক বলেছেন, সে এক ভয়াবহ দৃশ্য, আমার চোখের সামনে মানুষজনকে গুলি করা হচ্ছে, এই দৃশ্য আমি কখনোই ভুলব না। উল্লেখ্য, লাইং থায় এবং ইয়াঙ্গুনের অন্যান্য স্থানে জারি করা হয়েছে সামরিক শাসন। সেনাবাহিনী পরিচালিত মিয়াওয়াদ্দি টেলিভিশন বলছে 4টি গার্মেন্টস এবং 1টি সার কারখানায় আগুন দেওয়ার পর নিরাপত্তারক্ষীরা গুলি করেছে। ঘটনাস্থলে ছুটে যাওয়া অগ্নি নির্বাপন ইঞ্জিনকে বাধা দিয়েছে প্রায় 2000 মানুষ। লাইং থায়ের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেছে পার্লামেন্টে নির্বাচিত আইন প্রণেতাদের প্রতিনিধিত্বকারী ডক্টর সাসা। এই পরিস্থিতিকে অত্যন্ত ভয়ানক বলে বর্ণনা করেছে চীনা দূতাবাস, তবে তারা হত্যাকাণ্ডের বিষয়ে কিছু বলেনি। একই সঙ্গে সহিংস কর্মকাণ্ড বন্ধ করতে আরও কঠোর পদক্ষেপ নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে অপরাধীদেরকে আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে বলা হয়েছে। মিয়ানমারে অবস্থানরত চীনা জনগণ ও কোম্পানির জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে, তবে কারখানায় আগুন দেওয়ার দায় স্বীকার করেনি কোনো গ্রুপই। ওইদিকে চীনা দূতাবাসের ফেসবুক পেজে নেতিবাচক মন্তব্যে সয়লাব, এতে ব্যবহার করা হয়েছে মিয়ানমারের ভাষা। 29,000-এর উপর মন্তব্য ব্যবহার করা হয়েছে হাসি মুখের ইমোজি।